এই যে ঘটনা ভালো করে বুঝার জিনিস, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেছেন, আপনার দিলে তো আসলো যে বলা নেই, যেভাবে মৌলানা সাহেব এইভাবে কথা উঠেছে কোরআন শরীফে আছে, কি আছে রাসূল আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, পার্টিকুলার ওইটাকে বোঝানোর জন্য এটার তর্ক আল্লাহ তার নবীর বলে দিয়েছেন, কোন বলেন আপনি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম এর অর্থ কি, আমি তোমাদের মতো মিসলুকুম, তোমাদের মতো এক ভাষা, আমরা আজকে এই অন্তত আয়াতটাকে বুঝে যান যাতে ওদের দুঃখ থেকে রক্ষা পান, আমাদের মতো মানুষ অনেক সময় কনফিউজ করে ফেলে এমন কই, কারণ ইন্না মিনাল বায়ান লা সিহর, সুন্দর করে যদি বলতে পারে তো এটার মধ্যে জাদুর মতো একটা আছে। বলছিলাম না একদিন যে ট্রেনে যাচ্ছি ঢাকা থেকে সিলেট, জাম দুঃখে জাম, তো দেখছেন ডাক্তার আছেন ট্যাবলেট বিক্রি করে মলম টলম বিক্রি করে দেখছেন আপনার, আর এত বিক্রি দেয় ৫ টাকা ৫ টাকা বেদান কিনতেছে, অন্তত ৫০-৬০টা বেমারের খাতে লাগে জিজ্ঞেস করে না, আমি বক্তৃতা কিনবো কিনে যাও তো জিজ্ঞেস করে না, উঠেই শুরু করে এরা উঠেই শুরু করেছে, তো এরা দুইজনে পরস্পর বলাবলি করতেছে, আর এমনিতেই মানুষের দাম আর বিয়ে এর মাঝে ইটে উঠিয়ে কি শুরু করলো, হ্যাঁ খাইরে আয় এমন দুঃখাবাদি করে, তারা নিজে না নিজে বলতেছে আমি তার পাশে বসব, দুঃখাবাদি করে একটা পয়সার কাজে লাগে না, নিজেরাই বলতেছে যে একটা পয়সা কাজে লাগে না, মানুষকে দুঃখা দিয়ে নিয়ে যায় টকাটকি করে, তার বলা ওই বেটা তার বক্তৃতা দিয়ে যে সব সামনে দিয়ে ৫ টাকা ৫ টাকা দিয়ে বিক্রি করে করে সামনে, এরা দুইজনে ২টা কিনে আমি শুনতেছি, জিজ্ঞেস করলাম ভাই যেন আপনারা একটু আগে বিশেষ একটু আগে যা বললেন তার সম্পর্কে, আর এখন থেকে আপনারাও কিনলেন এটা কি কয় ভাই, এমন ভাবে বলতেছে মনে হয় যেন কাজে লাগছে, এই যে স্পষ্ট বর্ণনার ভিতরে একটা আসর আছে, এই মৌলবি যখন এত ড্রেস ড্রেস লাগাইছে দেখতে ফিরিস্তার মতো দেখা যায়, আবার সারা মুখ বলিয়া দাড়ি দিয়ে দাম ধরি বানাইছে, এখন হে যেটা বললাম ভবিষ্যৎ, আবার কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আমি তো সাধারণ মানুষ বিশ্বাস করবো আল্লাহ যখন বলেছিল, কি বলেছি যে নবী আপনি বলেন আমি তোমাদের মতো এক ভাষা, সবাই শব্দটা বলেন তো ভাষা, ভাষা অর্থ মানুষ, ধরে নিলাম একটা অর্থ বসর, কয়েকটা অর্থ আছে, একটা অর্থ হলো বসর মানুষ, আপনি তো এবার কোরআন শরীফতেই শুনছেন আপনার দিলের মাঝে শক্ত হয়ে বসে গেল, এবার যদি আর কোনো হুজুর আজ করে তো আপনার ভিতরে দিয়ে এইভাবে আর আসর করতেছেন, কারণ আগে ওইটা শিখে আসছেন, আপনাকে আগে এটা বলে দিচ্ছে তোমাদের মতো বসালো মিসলুকুম, বলুন সবাই মিসলুকুম, তোমাদের মতো, এখানে লম্বা ওয়াদ, আমি তো আজকে কথা বলছি ধীরে ধীরে
লম্বা ওয়াজ করতে চাই না। আচ্ছা, এই হুকুমটা কাকে দেওয়া হয়েছে? রসুল নাকি? রসুল বলবেন না আমাদের, আপনি বলেন যে আমি তোমাদের মতো। এটা রসুল কম বুঝেন না বেশি বুঝেন? এতের তর্জমা বা তফসির আমরা বেশি বুঝবো না রসুলে বেশি বুঝবো? এখানে সহি বুখারী শরীফের হাদিস আছে, বুখারী শরীফ তারা মানে অ্যাটলিস্ট এই লোকগুলি কোথায় কোথায় কয় বুখারী মুসলিম যেমন আপনাদেরকে আমি বহুবার বলেছি, সোম বা সওয়াল একসাথে কয়েক দিনের রোজা রাখা, মনে আছে? আজকে সেহরি, দশ বারো দিন পরে দেয়া এত লম্বা রোজা, এটাকে আরবিতে বলা হয় সওমে ওয়া সওয়াল, শিখে রাখেন খাদে রাখেন। সাহাবায়ে কেরাম যখন দেখছেন আল্লাহর হুকুম হলো আমাদের সবার জন্য যে রসুলের অনুসরণ কর, জি না শুধু মিলাদ শরীফ পড়েই শেষ, হ্যাঁ আমাদের কিন্তু এটা একটা অসুখ, অসুস্থ কি যে নবীকে আমরা মানি, বিশ্বাস করি, মহব্বত করি, আর তারপরে সে শুধু যে মিলাদ শরীফ পড়ে না, নবীর অন্য কোনো সুন্নতের আমল করি না, ভাই নবীকে অনুসরণ করা লাগবে। দুর্বল নবীকে মহব্বত হইলে অনুসরণ করা যায়, যেন মহব্বত জরুরি। যে সমস্ত সাহাবায়ে কেরাম সামনে তারা এই ঈমান আছে যে নবীকে অনুসরণ করা লাগবে, নবী যখন একসাথে লম্বা রোজা শুরু করেছেন কয়েকদিনের একসাথে রোজা, তারা মনে করলেন আমরাও তো নবীর অনুসরণ করতে হবে, তারাও শুরু করলেন। এক দুই দিন পরে সবাই শীত পড়লেন, মসজিদে যেতে কেউ নড়াচড়া করতে পারছেন না, কথা বলতে পারছেন না, জিজ্ঞেস করলেন এই কি অবস্থা তো? আপনি লম্বা রোজা রাখতেছেন দেখে আমরা শুরু করেছিলাম, কিন্তু কথাও বলতে পারতেছি না, কিন্তু খুশি হওয়ার কথা তো যে তার চাহাবারা তাকে খুশি হওয়ার কথা নাকি? কিন্তু হুজুর নারাজ হয়ে গেলেন, বললেন আইয়ুকুম মিসলি, মিসিল ওই যে মিসলুকুম, মিসলুকুমর সমান শব্দ মিসলি, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আগে কোরআনে যে আয়াত নাযিল হয়েছিল এখানে আল্লাহ শিক্ষা দিয়েছিল আপনি বলেন যে আমি তোমাদের মতো এক মানুষ, আর এখানে বলতেছেন আমি তোমরা কে আছো আমার মতো, তাহলে ওই আয়াতের আমল হইল নি, কথা বলছেন না আমল হয়েছে? রসুলে নিজেই কোরআন বুঝে না নাকি? এটা এখানে কিভাবে কইল? তারপরে ওই বুখারী শরীফে আরেক জায়গায় আছে, লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মত নই, যেটা বলেন না সুবহানাল্লাহ, রসুল মানুষ, এটা ঠিক, এই ব্যাপারে আমাদের কোনো ইখতিলাফ, তারাও বলে মানুষ, আমরাও বিশ্বাস রাখি রসুল মানুষ, এই ব্যাপারে তো এখতলাফ নাই। তো তাদেরকে, তাদের সাথে আমাদের এখতলাফ কি? আমাদের মতো না রসুল আলাহেদা আল্লাহর সৃষ্টি মানুষ, মানুষ বটে কিন্তু আমাদের মতো নয়, মানুষের মাঝে সব সমান তো হয় না, মানুষে মানুষে পার্থক্য আছে কি না? সারা দুনিয়ার যত সব মানুষ আছে এক মাঠে আপনি সবাইকে জমা করে নিলে বা ক্ষমতা থাকে, এরপরে তালাশ করুন একজন কি আরেকজনের মতো দেখা যায়? এমনিতে তো মানুষ একজন আরেকজনের মতো না, তো এজ এ জিন্স মানুষত্ব হিসাবে ধরে নিলাম, মানুষ
কিন্তু রসুলের যে মানুষ, যে রসুল যে মানুষ, এই মানুষ তো আমার মতো না, এই কথাটা সে মানতে অসুবিধা দেখ। আসলে তো এখানে ও আয়াতি আয়াতি আছে, ইউহা ইলাই, আমার কাছে ওহি আসে। রসুল যখন বলতেছেন যে আমি তোমাদের মতো, ওই আয়াতের আগেরটা, আমার কাছে ওহি আসে। যখন রসুলের কাছে ওহি আসলো, আমার কাছে ওহি আসে তো না, তাহলে তো আর আমার মতো না। একেবারে সহজ ব্যাপার এই ইখতিলাফটা, যেন এটাকে নিয়ে বাজারে এত সরগরম আর এত অসভ্য বর্বরের মতো কথা বলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খিলাফ কথা বলে, সে কি আবার ইমানদার বলা যায়? এক নম্বরের তো এই যে বহস শুরু হয়েছে আজকে আপনাদের সমাজে, ইন্টারনেটে মানুষের এই ফজিলত পৌঁছে দিতেছে ডোর টু ডোর, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খিলাফ, ব্যাপারটা বুঝে আসে না। আবার সেও রসুলকে বিশ্বাসও করে, সেও নিশ্চিত বলে যে আমি বিশ্বাস করি, আবার ওই রসুলের হাদিসও বলে, আর এরপরে রসুলের বিরুদ্ধাচরণ করে, খেলাফ শব্দ বলে। কেন? একজন জেনারেল মুসলমান হিসেবে আমি বলি, কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে গাইডেন্স দিয়েছেন যে আমরা নবীকে অনুসরণ করতে হবে। অনুসরণ কে কার করে, এটার একটা থিওরি আছে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, এটা থিওরি, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। বলেন না, যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে, এটা তো হলো থিওরি। এবং এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে, তাতে করে রসুলের অনুসরণ আমার পক্ষে সম্ভব হবে। কেমন? আর যে যাকে ভালোবাসে তার কোনো দোষারোপ, দোষ কোনো খারাপ জিনিস আলোচনা করে না। যদি আমি তর্কের খাতিরে, নাউজ বিল্লাহ, মন্দি বলতে পারবো না, তর্কের খাতিরে মেনেই নেই যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খুব আর বলবো না, তারপরেও যেহেতু আমি তাকে ভালোবাসি, আমি তো তার ওই দোষের কথাটা মানুষের সামনে আলোচনা সাইড হয়ে স্যার পুরা ইলেকশন হারাইছে, দুই গ্রুপে ভাগ হয়েছে, এইন টাইম গেছেন গিয়ে এক ক্যান্ডিডেটের পক্ষে, আলাদা সহজন আলাদা ক্যান্ডিডেটের পক্ষে, দুই পক্ষেই তো তার ক্যান্ডিডেটের তারিফ করে না, বলে যে আমার ক্যান্ডিডেটে আটা চুরি করে হাইছে রে তোমাদের বুদ্ধি হয়ে নি। যদি যে ক্যান্ডিডেটের পক্ষে ক্যানভাস করতেছে, কিন্তু আটা হাসারির আটা চুরি হইয়া থাকে, আর একজন ওটা আইবু তো হাসারির আটা চুরাবে, তখন কে করবো, কি তো ওটা সাপোর্ট করে নিব নি না, ব্যাখ্যা দিবে যে এই কারণে কারণে এটা হলো, ব্যাখ্যা দিয়ে তার আটা চুরিতে যাইব না, এটার চেষ্টা করবো না, সাইড হয়ে স্যার বুয়া তারে বানাইবার লাগি, তারে লিগিলাইজ করবার লাগি, তারে সুন্দর বানাইবার লাগি, হাজারো ব্যাখ্যা দিয়া তাবিল হরিয়া তফসিল হরিয়া চাইব তার ক্যান্ডিডেটের পক্ষে ভোটটা নিয়ে আনা যায়। এক বুট আর আমার আখেরাতের জীবন রক্ষাকারী যে জিনিস, চূড়ান্ত আজাব আগুনের থেকে বাঁচার জন্য যে জিনিস, এই দুনিয়ার জীবনটা সুন্দর হওয়ার জন্য যে জিনিসের দরকার, সেটা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এবং তার। যদি নবীকে আমি বিশ্বাস করি না, তাহলে ইমানদার হওয়া যদি নবীকে আমি ভালোবাসি না, তো নবীর সুন্নতের উপরে আমল করাও। এজন্যে আমার সামনে যে বিপদের গাঢ়, শুধু এইটাই নয়, বলছি কিয়ামতের ময়দানেও আল্লাহ তার হাবিবকে মকামে মাহমুদে নিয়ে আসবে, মনে আছে এইটা? কেন ওই দিন যে বিপদ হবে, কোরআন শরীফের নিজের ভাষা হলো, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, ওয়া তুরাহুল আযীম,
আল্লাহ নিজেই বলতেছেন এই যে ভূমিকম্প হবে, দুনিয়া ধ্বংস করে কিয়ামতের অনুষ্ঠান, এটা বহু বড় জিনিস। সেদিন রক্ষা করার জন্য কে আছে, কে আছে সবাই একটু মনকে বলকে, আল্লাহ তাআলা এই পরিমাণ রাগান্বিত, আল্লাহ নিজেই এক সময় জিজ্ঞেস করবেন মাস মান জমিন সব শেষ মাথার উপরে সূর্য জমিন তামার নাকি সব মানুষ ময়দানে আজির বিশ্বাস আছেন এই দিনে, আল্লাহ নিজেই জিজ্ঞেস করবেন বলো তো দেখি আজকের বাচ্চা এটা কার আছেন কোরআন একেবারে সবার জন্য এই প্রশ্ন, এটার জবাব তো এই নাকি যে আপনার নাকি ঋতু জবাব আজকের বাদশাহী, এটা তো সহি জবাব, কিন্তু এই পরিস্থিতিটা হবে সেদিন এই একেবারে 100% একুরেট আনসারটা মুখ দিয়ে বলার মতো কারো সাহস হবে কথাটা বুঝতে পারছি, এই যে এত সুন্দর জবাবটা আল্লাহ নিজেই জিজ্ঞেস করেছে, আর জিজ্ঞেস করার বাসার বোঝা যাইতেছে যে বড় জবর রাগান্বিত পজিশন, আর রাগের সময়ের ভালো মন্দ কিছুই বলাটা উপযুক্ত হয় না, এই জন্য সবাই সাইলেন্ট। আল্লাহ জিজ্ঞেস করেছেন লিমানিল মুলকুলিয়াও কার বাদশাহিয়া, তো কেউ নাই জবাব দেন, সেদিন আল্লাহ নিজে জবাব দেবেন, একজন খুব বেশি রাগালা, সেই দিনও রক্ষা করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের বাইরে, এই জন্য বলছিলাম যে আমরা বড় মজবুর এক জায়গায় আছি, সেই জায়গার নাম হলো আখেরাত, নাকি সবার মুখে একটু বলো সেই জায়গা হলো আখেরাত, এইখান থেকে শুরু হয়ে গেছে রাসূলুল্লাহর শাফাত, যেগুলি লোক রাসূলুল্লাহর শাফাতকে অস্বীকার করে আপনারা আমার মৌলানা সাহেব আপনাদেরকে বলেছেন, আমি আপনাদের জাস্ট একটা রিমাইন্ডার হিসেবে বলছি যে আপনারা দেখবেন যে এই লোকগুলি মৌলানা নামে সুন্দর সুন্দর বক্তৃতা করে কিন্তু রাসূলুল্লাহ শফাআত মানে না, কেন কোন অসুবিধা তোর আছে কেন, তো সেদিন কিয়ামতের ময়দানে আপনাদের নলেজ অ্যাকর্ডিং টু ইয়ার ওন নলেজ আমাকে বলেন তো দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাড়া কেউ মকামে মাহমুদে যেতে পারবে না, জি জি কেউ আছেন নাকি আদমের মধ্যে ওই যে মোল্লা ওয়াজ করতেছে সে যেতে পারবে না, না আদম আলাইহিস সালাম পারবে না, আদম আলাইহিস বেআদমি নিলেন না, বুঝানোর জন্য বলছি আদম আলাইহিস সালামের এই যোগ্যতা আছে যেতে পারতেন, নাকি মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম সবাই নবী, তারাও তো নবীর কাছে শফাতে আল্লাহর কাছে শফাতের জন্য যেতে পারতেন, কিন্তু সেই দিন কেউ সাহস করবে না, ওখানে যাওয়ার মতো সাহস নাই, শফাত তো ফরগায় এক ব্যক্তি তো তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা এখন রসুলের শফাত মানে না তাকে একটু জিজ্ঞেস করিয়েন তো যেদিনই আপনার সাথে তার সাক্ষাৎ হয় ওই দিন আপনি যাবেন এই মোকাল্লামা আমাদের একটা বলা, যদি আপনি জানতে গেলে বলেন না শফাত হয় না, একটু সূত্র শফাত করলেন, এই ওয়াজ আপনারা নতুন শুনছেন আরো শুনছেন এইটাকে কাজে লাগে, তারপরে আরো জায়গা আছে বিপদের আরেকটা জায়গা আছে সেটা হলো নেকি বদি ওজনের জায়গা,
নেকি বলি সেখানে ওজন হয়। কেন? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। পড়েন না ভাই, পড়লে সওয়াব হবে কিনা? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়ামা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুমহু হাওয়িয়া। এর অর্থ হলো আর নেকির পাল্লা ভারী হবে, উনি বেহেশতে যাবে, যার নেকির পাল্লা হালকা হবে। এই গাঁটে আল্লাহ তার রাসূলকে রাখবেন। রাসূলের অন্য হাদিস দ্বারা প্রতিষ্ঠিত সাহাবায়ে কেরাম, শুধু হয়তো আয়েশা না, অনেক সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে কিয়ামতের দিন আমরা এত লোক আপনাকে কোথায় পাবো? তো হুজুর জবাব দিয়ে দিচ্ছেন যে তিনটা জায়গা, এই তিন জায়গার থেকে যে কোনো এক জায়গায় আমার উম্মত আমাকে। সেটা হলো যে নেকির যদি ওজনের গাঁটে রসুলকে আল্লাহ রাখবেন। এখানে ফায়সালা হইতেছে, একজন জাহান্নামে যাইতেছে আর একজন জান্নাতে যাইতেছে। ফায়সালার গাঁটে রসুলকে রাখছেন। মনে রাখেন আল্লাহর প্রতিশ্রুতি তার নবীর সাথে যে আপনাকে আমি খুশি করব। তাকে কি টাকা পয়সা দিলে খুশি না? উম্মতকে মাফ করে দিলে খুশি? এখানে যখন কোন একজন উম্মতের গুনার পাল্লাটা ভারী হবে, তাকে কোথায় নেওয়া হবে? জাহান্নামে। রসুল দেখবেন যে তার একটা উম্মত জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। রসুল খুশি হবেন না কষ্ট হবে? আর আল্লাহর ওয়াদাটা কি? রসুলকে কষ্ট বলকে খুশি করবেন, ফাথার বা, সবাই বলেন ফাথার বা, আমি দিব আপনাকে, আপনি খুশি হবে। এখানে কত সুন্দর সুন্দর বোঝার ওয়াদ আছে রসুলুল্লাহর শান বোঝানোর জন্য। এই আয়াতটাই হলো যথেষ্ট যে আমরা সবাই ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য, বলেন না? আদম আলাইহিস সালাম ইবাদত করেছেন আল্লাহকে খুশি করার জন্য, মুসা ঈসা সবাই বলেন আল্লাহকে, কার খুশির জন্য? আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছেন। আর এখানে আল্লাহ দেখা যায় তার নবীকে খুশি করতে চায়। যদি বলেন না সুবহানাল্লাহ, সাউফায়ু তিকা রব্বুকা, ইশারে বুঝতে পারতেছেন এই নবীর দাম কতটুকু। ও নবীকে রাখছেন সামনে, আবার ওয়াদা দেওয়া আছে আপনার কষ্ট তোমরা খুশি করো। আর তার জেনারেল থিওরি হলো যে রসুলের উম্মতকে মায়া যদি করে তো আল্লাহ রসুল খুশি হবে, আর উম্মতকে কিছু দিলে নবী খুশি হবে। এবার জাহান্নামে নেওয়ার জন্য টান পড়ছে, একজনকে ধরে টানাটানি শুরু হয়েছে, নবী খুশি হবেন না কষ্ট হবে? তাইলে এখানে নবীকে রাখা হয়েছে কি? ওই স্টুপিড, ওই স্টুপিডকে যদি জিজ্ঞেস করো বলবে রাখছে কি, দেখাই করবেন তোমার মধ্যে কি করে সাথে দেখো নির্ভুল খেলার বেটা একেবারে। এখানে রাখা হয়েছে যে রসুলের উপস্থিতির হেকমত হলো যে আপনার দাঁড়ানি, আর আমি যে আমার ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দিই তারা তো অ্যাকর্ডিং টু দেয়ার ডিউটি যেগুলো হবে তারা অ্যাভয়েড করবে আমার দেওয়া সিস্টেম। এতে আপনার উম্মত যদি কেউ গুনার বেশি হয়ে যায় তো জাহান্নামে চলে যাবে। আপনি স্ট্যান্ড দিয়ে এখানে দাঁড়ান, আপনি ফেরেশতারা অ্যাকর্ডিং টু দেয়ার ডিউটি তারা ওটা করবে, আপনি দাঁড়ান, যাকে আপনার উম্মত বলে আপনি পরিচয় করবেন তাকে আমি জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ, দাঁড়ান এবং আপনি বলেন দিস ইজ মাই উম্মত। এই জবের জন্য এখানে রাখছেন, কষ্ট দেওয়ার জন্য নয়। এজন্য হাদিসের যথেষ্ট হাদিস আছে যারা এই সমস্ত হুজুররা একদিন ওয়াজ করে আপনাদেরকে বহুবার শোনাইছে যে একজনের নাকি কমে গেছে বধি বেশি হয়ে গেছে, তাকে ফেরেশতারা দরিয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর এই ইন দ্য মিন টাইম আল্লাহ নবী তাকে তার উম্মত বলে পরিচয় করেছে, বলছেন যে এটা তার উম্মত। এবার হুজুর একদিন বলছেন এই এটা কি করতেছে, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলি ইয়া রাসূলুল্লাহ, ওনার জায়গা হলো জাহান্নাম, নাকি কম গতি বেশি? আবার ওজন, ওজন তো অলরেডি দিয়েছি, আমি আপত্তি করুন, কেস চলে যাবে সরাসরি আল্লাহ। যে এইদিকে ফেরেশতারা বলতেছে যে ওই ডিড অ্যাওয়ার্ড আমরা ওজন দিয়ে দিছি,
আর রসুল বলতেছেন আবার দেওয়ার জন্য, আল্লাহ বললেন আমার রসুল দিয়ে 1000 বার 1 কোটি বার বলে ওজন দেওয়ার জন্য তারপর রসুলরা ওজন দিতে থাকে। আমার নবী বলছেন ওজন কর, আবার ওজন দেখা যাবে সত্যি তার নেকি কম বদি। এটা এক হাদিসে আছে হুজুরের তার হাত দিয়ে ওই ধরবেন, আরেক হাদিসে আছে পকেট থেকে এক টুকরা কাগজটাকে বাতাকা বলে, সৌদি আরব যারা আসলে তারা চিহ্ন বাতাকা কারে করে, তো হাদিসের কথা এক টুকরা কাগজ পকেট থেকে বের করে এখানে রেখে দিবেন নেকির পাল্লায়, নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, খ্রিস্টানদের হুকুম করাবে বেহেশতে নিয়ে যাও। এই ব্যক্তি তখন আশ্চর্য হয়ে যাবে যে কি জিনিস এখানে এই কাগজে ছিল যে এত বড় বিপদ থেকে আমি রক্ষা পেয়ে গেলাম, ইনি বাকে যে আমার এত বড় বিপদে সাহায্য করলেন। উনি আর এখানে কাকতি মিনতি শুনে জিজ্ঞেস করলেন, তা আপনি কে? চিনতে বললাম না, আমার এত বড় মুসিবতের সময় আমাদের কি জিনিসটা বা ছিল এইখানে যে আপনি এটা দেওয়ার সাথে সাথে নেকির পাল্লাটা বাড়ি হয়ে গেল? দূর বলবেন আমি হইলাম সেই ব্যক্তি যার উপরে তুমি দুরুদ পড়েছো। সুবহানাল্লাহ। আমরা কার উপরে দুরুদ পড়ি? আর যে দুরুদ তুমি পড়তে গুলি আমি বেকার ছেড়ে দিইনি, এসব দুরুদকে আমি হেফাজতে রেখেছি, আজকে তোমার বিপদের সময় তোমাকে বিপদ দিলাম। দুরুদ শরীফ কাজে লাগে কি লাগে না? লাগে। কোন সময় লাগে? একেবারে মজবুর যে বলেন আবার আমাদের যখন একেবারে অসহায় ওই সময় নবীর দুরুদ কাজে লাগে। ওই মোল্লাকে জিজ্ঞেস করা তো দরকার ছিল, কেন ওই সময় বলা দেওয়া হয় না? আমি তো নামাজ পড়েছিলাম, নামাজের এগুলো তো অলরেডি দেওয়া আছে, নাকি অলরেডি নিখিল বললাতে অ্যামাউন্ট দেওয়া আছে, কিন্তু দুরুদ শরীফে কাজে লাগছে কিনা কথা জোরে সবাই বলে। আমাদের দেওবন্দি হোক আর চাহে বেহালুই হোক আর চাহে বদরপুরি হোক আর জনপুরি হোক অথবা আলে হাদিস শয়তানের দরবারে, আমার দুঃখে আপনাদেরকে বলতেছি আহলে হাদিস নাম শুনলে ভালো লাগে কি না? জি হ্যাঁ, নামটা শুনতে খুব ভালো লাগে আহলে হাদিস। কিন্তু আহলে হাদিস মানে ফাতিয়ার পরে এনে না পাবে আহলে হাদিসের দল চা খারাপ ভাষায় ব্যবহার করতেছে। ইন্না লিল্লাহ, আগের যুগের কাফিররাও আল্লাহর হাবিব সম্পর্কে এই ধরনের বক্তব্য দেয়নি, তাদের পরিচয় আছে আমি পরে বলব। তো যতগুলি লোক হোক, দেওবন্দি হোক, সরকারি হোক, জৌনপুরি হোক আর বেরেলভি হোক, যত গ্রুপের আলিম নামে বাংলাদেশ বা ইন্ডিয়ার পাকিস্তানের আফগানিস্তান সহ যত আলিম আছে যারা হাদিস পড়েছে, এই হাদিসের সনদের মাঝে সবাই কিন্তু এই কিতাবের লেখক তিনি, এই কিতাবের লেখক ওনার নাম আসে বলে বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম হলো মুহাদ্দিস আব্দুর রব দেহলভি রহমতুল্লাহ আলাইহি। ভালো করে বুঝো আমরা যে কিতা করি, যে মিলাদ করি, ক্যাম করি, কত হান লাভ হয়, কত হান ক্ষতি হয়, ওখানটা হই আমি শেষ করি, আমার লাগে খুব কষ্ট, তারপরে আমি আলোচনা করি। আব্দুল হাক মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি ওই সিলসিলার মোট কথা হইল যেটা, যে আমরা যত মৌলানা সব ওলাতে অবতার হাত মানে ছাত্রের ছাত্র 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 ওই মহাদিস আব্দুল্লাহ
ফিসাব হলো কিচ্ছা দেখছো, এই বইয়ের নাম হলো আখবারুল আখিয়ার, আল্লাহর মায়ার বান্দাদের ইতিহাস। এর মধ্যে এসে বলেন কিতাবর শেষের দিকে আল্লাহর দরবারে দোয়া অর্চন দিতে চাই, দোয়ার বর্ণনা দিচ্ছে। দোয়া বুঝেন তো সবাই, আল্লাহর সাথে যখন দোয়া করে তার দিলের অন্তর থাকি যে বিশ্বাস কত তো দোয়া হবে না, না বানাইয়া হওয়ার দোয়া হয় দেখান হয় তো দিল থেকে উত্তর হয়। আর ইটা তো আল্লাহর অলিও, খালি জেনারেল অলি নেই, স্পেশিয়াল আর উপরে স্পেশিয়াল অলি নেই। ও যে মহাদিস সারা দুর্গি সাব কন্টিনেন্টে সব আলিম অবস্থা অল্লোর সঙ্গে হাদিস কমে যায় টাইম দেখ দোয়া করছিল, দোয়াটা উর্দু ট্রান্সলেশন করিয়াও কিতাব দেওয়া হয়েছে। আমিও আমার আরো দোয়াটা নেই, দোয়া হলে উদাহরণে যে বুঝুক কথায় একজন আল্লাহর বানার বন্দার কি বিশ্বাস আছেন, আমরা মিলাদ শরীফ দিয়া কি বিশ্বাসে তারা মিলাদ শরীফ পড়িটা ও কথাটা একটু বুঝা যায় না। এর লাগি আমি ওখানটা আনছি যেখানে আমি নামিল আইস তো আমার মহান আব্দুর রহমান সামনে যাবি আসলে আমি তুই পড়তাম উর্দু তো প্রায় হলে আমরা বুঝি না, ওইখানে পড়বার আগে কিন্তু অনলাইন দিয়ে বুঝি যাও অবাধ হয়ে যাও মাথা খালি রাখি আগে বউ করলো ওয়াল অনলাইন দিও না রে বা জাপান গেলে বুঝি যাই কিন্তু পুরা নাম দুশ্রী পড়ো কাল্লা কিতাবের লেখকের নামটা কি হলো হলো সুন্দর ফটাই বড় লাগে কি ভাই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বোকা লাগাইয়া মহর কি কি মহর দিস্তা দিয়া হই ভাই আর আব্দুল সাবন নাম হইতে সময় বুঝিব না ওর বাবা বাবার বাবা বাবার বাবা হদিসের মূল জড় তার নাম হইতে অন্ত হজরত আব্দুল হাক মহাদ্দিসে দেহালাবি রহমাতুল্লাহ সসম্মানে হইলে দাঁড়ে এটা একটা এক্সট্রা সবক দিয়ে এত সবক লাগিল আপনি যদি সম্মানই হইতে চাই যে আপনার আমি সম্মান নেই তো আপনার সম্মান নেই সম্মানই জিনিসে সম্মান হলো তো আপনার এর লাগে আমার ফিরসা বুঝলো হামেশা হয়তো মক্কা হইল মক্কা শরীফ আব্দুল হক মহাদ্দিসে দেহলাবি রহমতুল্লাহ আলাইহি আমার মতো এখন মুরব্বী সাহেব আছেন না কিন্তু তাই মহাদ্দিস হলো মহাদ্দিস তাগেস্তাগি ইলিম আইছে থাইন অত বড় অলি তার কিতাব হল আমরা ভরতে সাহায্য বই দিবা যে কত ইলিম জানলে তার আমরা তো চুড়া চুড়া ঘোড়া জানিয়ে জানিয়া হইয়া বানাইয়া হওয়ার কোন দরকার আছে জি বানাইয়া হওয়া থাইন যে দোয়া করছেন তার হেডলাইনের দোয়ার নাম হইল দোয়া বদর গাহে দোয়াটারে কপি ভরিয়া অন ট্রান্সলেশন করছেন তাও দেওবন্দি মোল্লাই ট্রান্সলেশন করছেন আজ তারা তার মতো হলে বেদা
মনে হন যে মিলাদ শরীফ সুন্নত, মিলাদ শরীফ সুন্নত, আর মিলাদের অংশ যে কিয়াম বোয়ার থেকে সব কাড়াই দেওয়াটা, এটা হলো কি মুস্তাহাব? এটা কি মুস্তাহাব? সওয়াব আমরা সওয়াব সাথাম করতে লাগি লাগি আমরা সাড়ি না, এক সওয়াব লাগিও তো আখেরাত তো ঠিকই নিতাম পারি জি, এর লাগি আমরা এই সময় এটা তো সাথাম চাই না, আপনারা আরো হই বলে ছাড়বেন না। তো দোয়ার মধ্যে টাইমটা হইরা আল্লাহর রে ওখানে হযরতে মুহাদ্দিস আমার যে কোনো খাম ইলাম নাই, বাংলা তোর জমাইট, আমার যত খাম আমি করছি জীবনে কোনো খাম ইলাম নাই, যিসে আপকে দরবার মে পেশ করলে লায়ক সমঝো, বুঝি লিছো তুমি জি, যে আমার ইলাম কোনো খাম নাই যে আপনার দরবার আমি পেশ করতাম পারি কইতাম পারি, ইলাম লায়ক যোগ্যতা সম্পন্ন কোনো আমল আমার নাই, যে বেটা সারা রাত দিন চব্বিশ ঘন্টা আমি হাদিস যোগ করি বারবার করি, সারা জিন্দেগি হাদিস পড়াই পড়াই হাদিস লেখি এক কিতাবের বলা আন লেখা আরেক কিতাব আছে রসুল্লাহ শান এক কিতাব আছে ও আন যদি না আমরা লেখতাম যাইতে আরো দুশো বছর বাধা লাগবে, কিতাব মাদারিজুল মানে এত দামি কিতাব ওখান যদি না আমরা ওখানকার ট্রান্সলেশন করার লাগে আরো আশি বছর বছর টাইম সারাক তথ্য মধ্য সংগ্রহ করিয়া হাদিস দিয়া দেখি দিয়া গেছে এখন টাইম হইরা যে আয় আমার ইলাম কোনো খাম নাই যে খামটা আপনার দরবার পেশ করবার উপযুক্ততা রাখে, এর মানে খুব কাহিলিয়া হইরা না কোনো খাম, এর বাদে মেরে তামাম আমাল মে ফসাদ নিয়ত মৌজুদ রহতি হায় আল্লাহ আমি যত খাম করছি খামর মাঝে আমার নিয়তের মাঝে গড়বড় তো আছে, নিজের ছুটো বানাইয়া হইল না যত কাজ আমি করেছি সব কাজ করার সময় নিয়তের মধ্যে গড়বড় ছিল, এই যে গড়িমসি নিয়ত নিয়ে কাজ করেছি কিছুই কবুল হওয়ার যোগ্যতা নাই বলে আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা রাখে বহুত শানদার আলবত্তা মানে তবে মুজ হাকির আমি যে একেবারে নগণ্য মানুষ ফকির একেবারে বিকারি একটা কাজ আছে মুজ ফকির হাকির কা এক আমল একটা কাজ আছে সিরিফ তেরি জাত পাক কি অনায়ত কি ওজা আছে শুধুমাত্র তুমি দয়া করে তোমার জাত পাকের খাতিরে আমাকে লাগিয়েছে তৌফিক দিয়েছে একটা কাজ কয়টা যো বহুত শানদার হয় বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যো বহুত শানদার শানদার হয় একটা কাজ সারা জীবনে যত করেছি সব কাজের মধ্যে বেজার আছে এজন্য তোমার দরবারে গুলি পেশ করার যোগ্যতা রাখে না কিন্তু একটি কাজ আমি গরিবকে তোমার জাত থেকে সাহায্য করেছি আর এর মধ্যে একটি কাজ হলো বড় শানদার সান্দার অর্থ দামি না বহু দামি আর ও ইয়ে হ্যাঁ ও সান্দার খানটা এটাই কে মজলিসে মিলাদ কে মৌকা পর মে খাড়ে হোকর সালাম করতা
আমরা অন্তত মজলিসে মিলাদ মে মজলিসে মিলাদ কে মৌকা পর যেখানে মিলাদ শরীফের মজলিস হয় সেখানে মে খাড়ে হোক আমি দাঁড়াইয়া সালাম পড়তাম, সালাম দিই। এই কাজটা বড় শানদার, বলেন না ভাই, বড় শানদার। বাকি যা জীবনে করেছি, এতগুলি হাদিস লিখেছি, এতগুলি ছাত্রদেরকে পড়াইছি, এত নমাজ এত রোজা করেছি, সবগুলিতে বেদাল আছে, কিন্তু একটি কাজ হল যে মজলিসে মিলাদের সুযোগে আমি দাঁড়াইয়া আল্লাহ নবীকে সালাম দিয়েছি, এটা হলো বড় শানদার একটা কাজ। হে আল্লাহ, এটা হলো একটা মহব্বত ও খলুস কে সাথ তেরে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর দুরুদ ও সালাম ভেজে দাও। আকো অন্তর দিয়ে মহব্বতের সাথে ঐকান্তিকতার সাথে তোমার হাবিবের প্রতি সালাম দুরুদ আমি পাঠ করি। তাইলে মিলাদ শরীফে এই কথাটা যদি আমরা শুধুমাত্র এই কথাটাই বিবেচনা, এত বড় মহাদিস যা সারা জীবনের কাজের উপরে নিজে বলতেছেন, যেমন কোনো কাজ নাই যেটা দিয়ে আমি আপনার কাছ থেকে কিছু নেওয়ার মতো বিজ্ঞান চাওয়ার মতো কিছু, শুধু একটি কাজ হলো যেটা আপনি আমাকে নিয়ে সুযোগ করে দিয়েছিলেন, আপনার দেওয়া সুযোগের কারণে একটা শানদার কাজ আমি করেছি, সেটা হলো যে মিলাদ শরীফে আমি দাঁড়াইয়া তোমার হাবিবকে সালাম দিই। এটা ক্যাম করেছেন কি? এটা খুব খারাপ কাজের জন্য উনি বাদ দিয়েছিলেন না? আমার আর প্রতি দলিলের দরকার নেই, ইমানদারের এক দলিলই যথেষ্ট, শয়তানের 100 টাকা দেয় নাকি দেখেন। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সক্রাতের ঘাটে কোন রেওয়াজে আছে, সক্রাতের ঘাটে কোন রেওয়াজে আছে, অন্য জায়গাতে ইবলিসের সাথে মোনাজারা হইতেছে, সে তাব একের পর এক আপনার দলিল দিছে 100টার মতো দলিল দিছে যে আল্লাহর বিরোধিতা করা আল্লাহ নাই এগুলি। আমি দেখি আনলে ঘুরাইয়া পড়ছি, কোন জায়গা আছে যেন মিলাদের মহফিলের চাইতে বেশি বরকত না দিল, এলা কোন জায়গা আছে, কতটা বুঝলেন? ইসলিয়ে আয় রহমান রাহিমিন, মুঝে পক্কা ইয়কিন হ্যায় কি মেরা ইয়ে আমল কবি বেকার না জায়েগা। ইয়কিনন তেরি বারগাহ মে কবুল হোগা, আর ও জো কোই দুরুদ সালাম পড়ে আর উসকে জরিয়া দুআ করে ও কবি মুস্তরদ নহীন হো সকে। সুবহান বলতেছেন যে ইলম কোন জায়গা আছে দেখা না মিলা শরীফের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, আর আমার ইয়কিন হইল যে আপনি মিলাদের ঘর দোয়া কবুল করেন। সুবহান, এটি তো কিতাবে আছে, বলকে ইমাম কাসতালানি রহমতুল্লাহ আলাইহি যিনি কোন কোন বক্তব্য অনুযায়ী মিলাদ সর্বশেষ হাফিজুল হাদিস, এরপরে কারো কারো বক্তব্য আছে হাফিজুল হাদিস বুঝেননি, আমরা কোরআন শরীফের হাফিজ বুঝেন তো, কোরআন শরীফের তিসপারা কোরআনের হাফিজ, আর হাদিস শরীফের হাফিজ কাকে বলে? একেবারে শেষ লাস্ট পয়েন্টে এসে সব আলিমরা একমতে ডিসিশন দিয়েছেন যে হাদিস সনদের সাথে, সনদ বুঝেন কার কাছ থেকে হাদিস কে আছে, কে কে গুলো ব্যবহার করেছেন, ওইগুলি সহ অন্তত 1,00,000 হাদিস মুখস্থ থাকতে হবে। কত না? 1,00,000
এটা এখানে সর্বশেষ বক্তব্য আলিমদের আসে এখানে, কারণ ইলমের শর্ট হয়ে গেছে তো হাফিজুল হদিস হইতে হলে আগের বলি আগের হতো আওয়াজিতে কেউ টিকবে না। শেষ পর্যন্ত এখানে মিনিমাম সাইজ ধরেছেন 100,000 হাদিস, কিন্তু ইমাম আবু হানিফা সাহেবের তো মানায়, ইমাম শাফি সাহেবের তো মানায়, ইমাম মালিক সাহেবের তো মানায়, যিনারা হাফিজুল হদিস হইতে হইতো তিনি সর্বশেষ হাফিজুল হাদিস ধরেই নেই, তো অন্তত 100,000 হাদিস তো আমরা তো কয়টা জানি, আর জানিও তেগুলো সনদ তো বলতে পারবো, কিন্তু ওনারা সনদ সহ তারা তাদের কাছে সনদ কিন্তু অনেক লাগবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সনদ দুইজনের পরেই তো হাদিস এসে যায়, তিনজনের পরেই হাদিস এসে যায়, হ্যাঁ সুনাই সুলাসি তো বেশি লোক মাসি পর্যন্ত পাঁচটা পর্যন্ত আছে, এরপরেই তো হাদিস এসে যায়। কিন্তু ওই এই যে ইমাম কাসসালানি রহমতুল্লাহ আলাই 833 হিজরিতে উনি ওফাত করেছেন, এই 800 হিজরি পর্যন্ত কতগুলি মহাদ্দিসের নাম মাঝখানে আসছে, এদের জীবন ইতিহাস, এদের চরিত্র, এদের খাসলত কেমন ছিল, ইনি দুর্বল মহাদ্দিস ছিলেন না সবল ছিলেন, ওনার হাদিসগুলি অথেন্টিক কিনা, এইগুলি সব যাচাই বাছাই করে হাদিস বয়ান করতে গিয়ে 100,000 আগের সাইড করছে কিছু কিছু কম হবে, আর প্রায় সমান সমানই হবে, কারণ ওনারা তো 2-3 জনের ভরেই হাদিস করে দিয়েছে, আর এরা 10-12-13 পর্যন্ত আসছে। কাজেই ইমাম কাসসালানি রহমতুল্লাহ আলাইহি মুআহিদুল লাদুনিয়া নিজে লিখতেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে দুনিয়ায় তশরিফ এনেছেন সেই রাত্রির দাম শবে কদরের চাইতে বেশি। সুবহানাল্লাহ, আমরা দেখতেছেন আমার কাছে কিতাব আছে তাই এগুলি কি তো বলতেছি আপনাদেরকে, মিলাদুন নবীর তাজিম করার জন্য বলছি না ফতোয়া দেওয়ার জন্য, যেটা তাজিম করার আল্লাহ আমাদের সবাইকে সহিহ সুন্নাহ নসিব করে দূরে সবাই আবু আমার টাইম থেকে কম হয়েছে, ডরাইয়া যাইছি না বারোটা বন্ধ থেকে বলে দিলাম, আমরা আমরা তো বরাবর সারা রাইত এইবার কম করছি, পরিবেশ পরিস্থিতি আমরা খুব খেলায় কিতাবাই কিতাব মাতির আমরা ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে লাভ নাই, আমরা তো পরিস্থিতির শিকার, আমরা তো ওই ইসলামে বিশ্বাসই করি না যে ইসলামে মানুষের মারি না, যে ইসলামে মসজিদের গড় বোমা মারিয়ে মারি ফেলাই না, পল্লীগুলোর খবর উঠাইয়া ফেলাই দিল, ইনোসেন্ট মানুষ করি দিয়ে যুব করি না, আবার ইসলামিক স্টেট নাম করে নাও ইয়া আল্লাহ এই বন্দমানা ছড়লাম রে আল্লাহ যদি কবুল করে তো এটাই হল বেশি মানুষ হইলে এটা আমি আরো আগে হয়েছি কতদিন, বেশি মানুষ যদি হয় সুর লুচ্চা বদমাস অবলকে আছে একটার কারণে দোয়া করুন ওই তো নাও পারে বেশি ঘটনা আছে দোয়া হররা আল্লাহ হইলে তোমার দোয়া করতাম নাই, তোমার দোমাতর মাঝে একটা দুষ্টা মানুষ আছে ওগুলো ঠিক করো আল্লাহ দোয়া কোনো করতাম না আসেন হতাই আছে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নাম হয়েছিল তাই তোমরা কে হইলে রে বা তোমার কিসমত বড় পাল্লা যদি নামটা আল্লাহ হই দিতে দে তোমার ঠিক করতে আমার সময় লাগলো না, হ্যাঁ যদি যদি ঠিক হয়ে যাও তোমার আর না আমার দোয়া কবুল হল না কত না
মন্তনা না হইলো যে গিয়ে উনি নিয়ন্ত্রণটা মাতো দুনিয়া হইলো রে আল্লাহ তো বড় দয়াল যদি মুসার মতো এ তালা বলে উঠিয়া জান জায়গি বার হইলো মনে আছে এ সাবলা জান জায়গি যদি মুসা আলাইহিস সালাম ওর কাছে নাম হইলি তাহলে তো আবার অবস্থা হ্যাঁ আল্লাহ যে কুতুবাল্লাহ আমার গোপন রাখছে এ সহি তওবা হয়ে ইমানদার হয়ে গেছে এর বাদে মুসা আলাইহিস সালামের দোয়া শুরু করছে এখন আল্লাহ খুব বলেছে না আসমান থেকে রেডিমেড খানি মান্না সালাওয়াত আরম্ভ হইলো দুরকম সুবহানাল্লাহ তুতু বেশি মানুষ হইল চুপচাপ অপমাস মুনাফিক কাফির নামে মুসলমান খামে কাবিরের বাবা আউগু বইয় মা তুলে তুমি দোয়া করলে শান্তি হবি তার কথা হাত ইগুলো দোয়া কবলই তো এর লাগি বড় পাখি কম পাঠাই নবী হয়ে গেছে বাদাল ইসলাম গরিবান ফসয়াউদু কামা বাদা ফতুবা লিল গুরাবা ইসলাম শুরু হইছে ওই হোসেন করুন থেকে আর গুরিয়া সেই অল্প সংখ্যা চাইব আর আমি তোমার তাদের জানাইয়া দিতেছি ওই অল্প সংখ্যক লোকের জন্য সুসংবাদ আল্লাহ আমাদের তাদের মধ্যে গল্প আমিন আহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আল জান্নাতু ওয়া নাঈমু হা সাআদু লিমান ইসাল্লি ওয়া ইসাল্লিম ওয়া ইবারিক আলাইহি নসবুন তাহসিবু লাহু বিল্লাহু আল্লাহ দাতানু জুমুল জাওলাহু بدأت سودة وفخر أنت فيه اليتيمة الأسماء وأكرم به من نسب طهره الله تعالى من صفاء الجاهلية وأورد الزين العراقي والده في مورد الهني ورواه أجل الله تعالى كرامة لمحمد آباه الأمجاد صلما لإسمه تركوا الصفاء فلم يصروا معروه من آدم إلى أبي وأمه সারাতুন সারা নূরুন নবুতি ফিয়া সারির গুরারহিম বাহিয়া ওবাদার বাদরু ফি জমিন আব্দুল মুত্তালিব ওয়া বনিহি আব্দুল্লাহ আত্তিরিল্লাহ ওয়া কবরহু করিম আত্তিরিল্লাহ ওয়া কবরহু করিম বিআরফিন সাদিদিন সালাতুন ওয়া তাসলিম اللهم صل وسلم وبارك عليه ولما أراد الله تعالى إبراز حقيقة المحمدية وإظهاره جسما وروحا بصورته ومعناه نقله إلى مقره من صدفة آمنة الزهرية وخصها القريب المجيب بأن تكون أما لمصطفى ونودي في السماوات والأرض بحملها لأنواره الذاتية وصبا كل صب لهبوب نسيم صبا وكسيت الأرض بعد طول جذبها من النبات وللم سندسية وإنعت الثمار وأدنى الشجر بالجاني جنا ونطقت بحمله كل دابة لقريش بفصاح الألسن العربية وخرت الأسرة والأسمام على الوجوه والأفواه وتباشرت عرش المشارق والمغارب ودوابها البحرية واعتصت العوالم من السرور كأس عمية وبشرت الجن بإذلال زمنه وانتهكت الكهنة رهبة الرهبانية ولهج بخبره كل عبر خبير وفي علا حسنيتا وأوتيت أمه بالمنام فقيل لها إنك قد عملت بسيد العالمين وخير البرية فسمي إذا وضعته محمدا صلى الله عليه وسلم لأنه ستعمد عقبا أعتر اللهم قبره الكريم اللهم صل وسلم ولما تم من همره صلى الله عليه الصلاة والسلام شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بإقواله من عديم من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من همله على الراجع تفة نشر القمرية وأنا للزمان أن ينهر عنه صلاة
حضرت امه ليله مولده ياسيه مريم في نسوه من الحزيره القدسيه واخذها المقام ووعدته صلى الله عليه وسلم نورا يتوالى صلى الله وتذلل بين يديك فاستجاب